ভালোবাসি আমার তৃতীয়ার আম্মুকে। আমিও ভালোবাসি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে, আমার মেয়ের আব্বুকে। চেম্বারে রোগী দেখতে ব্যস্ত নিষ্প্রভ, ডাক্তারদের ছুটি নেই, এই রোগী দেখা তো লেগেই থাকে, সাথে সার্জারি তো আছেই। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তাই নিষ্প্রভ আরেকটা রোগী দেখে খেতে যাবে। চেম্বারের দরজায় নক করলো, কেউ নিষ্প্রভ কাম বলে অনুমতি দিল। একটি মেয়ে এসে দাঁড়ালো, নিষ্প্রভ এক পলক তাকিয়ে বলল, সিট। মেয়েটি বসল, নিষ্প্রভ বলে, আপনার সমস্যা বলুন। মেয়েটির মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল, নিষ্প্রভের কথা শুনে মুখ থেকে ওড়না সরিয়ে দিল। নিষ্প্রভ মেয়েটির মুখের দিকে তাকাতেই চমকে উঠল, সারা মুখে মারের দাগ। আপনার এই অবস্থা কেন? শুধু মুখেই না, সম্পূর্ণ শরীরেও আছে, ফুল হাতা জামা পরার জন্য দেখতে পাচ্ছেন না। আপনার এই অবস্থা কে করেছে? সে অনেক কাহিনী, আগে আপনার মোবাইলটা দিন তো। মোবাইল দিয়ে কি করবেন? পুলিশকে ফোন করব। পুলিশকে ফোন করে কি করবেন আমাকে বলুন, আমি দেখি আপনার কোনো সাহায্য করতে পারি কি না। তখনই সেখানে তাহির আগমন ঘটে। চেম্বারে অন্য কারো প্রবেশ ঘটেছে বুঝতে পেরে মেয়েটি আবার নিজের মুখ ঠেকে নেয়। তাহির হুড়মুড় করে ঢুকে নিষ্প্রভের দিকে তাকিয়ে ভ্রুকুচকায়, নিষ্প্রভের দিকে একবার, সামনে বসা মেয়ের দিকে একবার তাকায়। এখন তো খাবার দেন ডাক্তার সাহেব, তাহলে আপনি এখনো রোগী দেখছেন কেন? হ্যাঁ, আসলে খেতেই যাচ্ছিলাম, তখনই এই মেয়েটি চলে আসে, তাই ভাবলাম দেখি তারপর যাই। তো দেখুন তাড়াতাড়ি, আমি আর আপনি একসাথে দুপুরে খাবার খাবো আজ। কিন্তু তাহি, তার আগে এই মেয়ের সমস্যা জানতে হবে। মেয়েটি এসেই বলছে পুলিশকে ফোন করবে, আর মেয়েটির মুখেও শরীরে মারার দাগ। হোয়াট, কোথায় দেখি তো বলেই মেয়েটির পাশে এসে দাঁড়ালো তাহি। মেয়েটি নিজের মুখ থেকে আবারও ওড়না সরায়, মুখ দেখে চমকে ওঠে তাহি। কত নিষ্পাপ একটি মেয়ে, কিন্তু মেয়েটির এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন, কে করেছে এসব? বলবো, আগে আমাকে পুলিশকে ফোন করতে দিন প্লিজ। আমি একজন আইনের অফিসার হই, তুমি আমাকে বলতে পারো? হ্যাঁ বলুন, আপনার এই অবস্থা কে করেছে, আমরা সাহায্য করব আপনাকে। শুনুন তাহলে, আমি আরশি মির্জা, আরিয়ান মির্জার মেয়ে ও আরাফ মির্জার বোন। আমার বাবা ও ভাই অনেক খারাপ কাজ করে, আমি সেগুলো জানতে পেরে ওদের বাধা দেওয়ার চেষ্টা করি, আর তার জন্য ওরা আমাকে মেরেছিল। যে বাবা কখনও আমার গায়ে ফুলের টোকাও দিত না, সেই বাবা আমাকে চাবুক দিয়ে মেরে এই অবস্থা করেছে। যেই ভাই আমার গায়ে কখনও হাত তুলত না, সেই ভাই আমার গালে থাপ্পড় মেরেছে, মুখে ছুরি দিয়ে আঘাত করেছে, গাল দিয়ে রক্ত পড়েছে, তবুও ফিরে তাকায়নি আমার দিকে। আমি আজ অনেক কষ্টে পালিয়ে এসেছি, কোথায় যাব বুঝতে পারছিলাম না, হঠাৎ চোখ যায় হাসপাতালের দিকে, তাই আপনার চেম্বারে চলে এসেছি। বলেই ঠুকরে কেঁদে উঠে আরশি, অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছিল সে। নিষ্প্রভের চোখে মুখে বিস্ময়, এইটুকু একটা মেয়েকে এত অত্যাচার করেছে, তাও কিনা নিজের বাবা ও ভাই। তাই নিশ্চুপ হয়ে গেছে। এই তাহলে আরশি, আরশি মির্জা, যার কথা সকালে আনান ও আলিশা বলেছিল তাকে। তার মানে মির্জাপুরের ওইসব ঘটনাগুলোর সাথে সত্যিই মির্জা পরিবারের সম্পর্ক আছে। তুমি আরশ মির্জা, মানে মির্জা জমিদার বংশের ছেলে আরিয়ান মির্জার মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু কি করে জানেন? সে অনেক কথা, ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম, কেস সলভ করতে সহজ হবে। কিসের কেস? গতকাল আমরা জঙ্গলে গিয়ে জেনেছিলাম ওখানের মানুষ কিডন্যাপ হতো, আর কয়েকদিন পরে ওদের শরীরের মূল্যবান জিনিসগুলো নিয়ে ফেলে চলে যেত। হ্যাঁ, কিন্তু এর সাথে আরশির কি সম্পর্ক? সম্পর্ক আছে ডাক্তার সাহেব, আমি আজ আনন্দের সাথে মিট করেছি, সব কিছু জেনেছি, আর এখন আরশির কথা শুনে আমি শিও এসবের সাথে আরফ মির্জাও তার বাবা আরিয়ান মির্জা জড়িত। ঠিক আছে, সব কথা পরে হবে, আগে আরশির চিকিৎসা করতে হবে। তাই করুন। আরশি, তুমি কিছু খেয়েছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু খাওনি। ডাক্তার সাহেব, আরশির চিকিৎসার ব্যবস্থা করুন, তার আগে ওর খাওয়ার ব্যবস্থা করুন, আরশিকে সুস্থ হতে হবে। কেটে গেছে এক সপ্তাহ, আরশি মোটামুটি সুস্থ হয়েছে, শরীরের ক্ষতগুলোও শুকিয়ে এসেছে। তাহি দুই দিনের মধ্যেই কেস তদন্তের জন্য দায়িত্ব নিয়েছে। আনানো আলিশাকে নিয়ে আরাফ মির্জা সবকিছুর বিষয়ে তদন্ত করে জানতে পেরেছে আজ রাত একটার দিকে সমুদ্র পথে অবৈধ মাল পাচার করা হবে।
সে হতে পারে ড্রাগস বা মানুষের শরীরের বিভিন্ন অংশ, যেমন চোখ, কিডনি। আর এটাও জেনেছে যে ট্রলার দিয়ে মানুষ নিয়ে যাওয়া হবে। যাদের কিডন্যাপ করেছে তাদেরও নিয়ে যাওয়া হবে তাদের গুপ্ত আস্তানায়, যেখানে চোখ কিডনি অপারেশন করে নেওয়া হয়। তাই চাইলে আরশি জবানবন্দি নিয়ে আরফ মির্জাও তার বাবাকে ধরে আনতে পারে, কিন্তু সেটা করবে না তাহি। সব কিছু হাতের মুঠোয় এনে হাতে নাতে ধরবে আরফ মির্জা ও আরিয়ান মির্জাকে। আরাধ্য মির্জা ও আরিফ মির্জা চোখ ছলছল করছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। আরশিও ফুপিয়ে কেঁদে উঠছে বারবার। আরশির দিকে এগিয়ে আসলেন আরফ মির্জা। তার একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। তিনি আরশিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে টেনে নিলেন আরশিকে। এবার আরশি শব্দ করে কেঁদে উঠল। অনেকক্ষণ পরে কান্না বন্ধ হলো আরশির, কিন্তু মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। এবার তাহলে আমি উঠি মিস্টার মির্জা, আপনাদের তো সবই বললাম। ওকে আগলে রাখবেন, কোর্টে আরশি হবে প্রধান সাক্ষী। এখন শুধু প্ল্যান মতো আরিয়ান মির্জা ও তার ছেলেকে ধরার পালা। তাহির কথা শুনে আরাধ্য এগিয়ে এলো, বিনয়ের সাথে বলল, আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না মিস তাহি। আমরা কখনো ভাবিনি এমন কিছু একটা হবে বা হতে পারে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আরশিকে আমি আর বাবা আগলে রাখবো, এবং কি কোর্টে আরশি অবশ্যই সাক্ষী দেবে। ওকে আজ তাহলে আমি আসি, আমার কাজ আছে, বুঝতেই পারছেন। জি, আপনার সময় নষ্ট করব না, আপনি আসতে পারেন। আরশির দিকে এক পলক তাকিয়ে টেক কেয়ার বলে চলে গেল তাহি। আরাধ্য এগিয়ে এলো আরশির দিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে খুব কষ্ট দিয়েছে ওরা, তাই না আরু? আমি ওদের নিজের হাতে শাস্তি দিতাম, কিন্তু বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। আমি আইন নিজের হাতে তুলে নেব না ঠিকই, কিন্তু ওই ক্রিমিনালদের যেন এমন শাস্তি দেওয়া হয় যা দেখে ভয়ে সবাই কখনো অবৈধ পথে পা বাড়াবে না, সেই রকম শাস্তি ওদের পাইয়ে দেব। আরিফ মির্জার দিকে তাকিয়ে আরাধ্য বলে, বাবা, আমি আজ এক্ষুনি আরশিকে বিয়ে করতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে তো। ছেলের কথা শুনে মুচকি হাসলেন আরিফ মির্জা। তিনি জানেন তার ছেলে আরশিকে ভালোবাসে। আমার কোনো আপত্তি নেই বাবা, তুই বিয়ে করবি তাও আমার আরশিমাকে, সেটা তো আমার জন্য খুশি সংবাদ। আমি আগে থেকেই মনে মনে আরশিকে তোর বউ করার স্বপ্ন দেখতাম, কিন্তু কখনো তোকে বলা হয়নি। অবাক হয়ে এদের দুজনের কথা শুনছে আরশি। হ্যাঁ, এটা ঠিক, আরশিও মনে মনে আরাধ্যকে পছন্দ করত, কিন্তু আরাধ্যও যে তাকে পছন্দ করে বা করতে পারে সেটা কখনো ভাবতে পারেনি আরশি। মনের মধ্যে হাজার কষ্টের মধ্যেও আরশির ঠোঁটে হাসি ফুটে ওঠে। আরিফ মির্জা বলেন, যা তোরা উপরে যা, আমি ম্যানেজারকে ফোন করে বলছি কাজই নিয়ে আসতে, পরে না হয় ধুমধাম করে তোদের বিয়ে দিব। বলেই নিজের রুমে চলে গেলেন আরিফ মির্জা। আরশির হাত টেনে নিজের রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল আরাধ্য। আরশির তো লজ্জায় মরি মরি অবস্থা। আরশিকে লজ্জা পেতে দেখে বাঁকা হাসলো আরাধ্য, টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আরশি আরাধ্যের বুকে মাথা এলিয়ে দিল। আরশির মাথায় হাত বুলিয়ে দিয়ে আরাধ্য বলল, ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে তাই না? ওদের দেয়া কষ্ট আমি ভুলে যেতে চাই। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, যেখানে শুধু সুখ থাকবে, অভিমান থাকবে, ভালোবাসা থাকবে, থাকবে না কোনো বিশ্বাসঘাতকতা। আরশির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল আরাধ্য। আরশিকে ছেড়ে দিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করল। শাড়ির আঁচল আরশির মাথায় দিয়ে বলল, জানো আরশি, এটা কার শাড়ি? এটা আমার মার বিয়ের শাড়ি। আমি চাই আজ এটা পরে তোমাকে নিজের জীবনে স্ত্রীর স্থান দিতে। পরবে তো? কেন পরবো না, অবশ্যই পরবো। আপনি বাহিরে যান, আমি শাড়ি পরছি। আচ্ছা, আলমারির বাঁদিকে একটা ব্যাগে তোমার প্রয়োজনীয় সব কিছু পাবে। রাত 10টার কাছাকাছি সময়, খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে আরশি আরাধ্যের কোলে বসে আছে। আরশি দেখছে দূর আকাশের চাঁদ, আর আরাধ্য দেখছে তার সদ্য বিবাহিত স্ত্রীকে। ঘুমাবে না? না, আর কিছুক্ষণ থাকি না এভাবে। আরশি নিঃসঙ্গ চাপদারে না করতে পারল না আরাধ্য, আরশিকে শক্ত করে জড়িয়ে ধরল। আরশি নিজের প্রিয়তম স্বামীর বুকে মাথা রেখে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। আরাধ্য বুঝতে পারল আরশি ঘুমিয়ে পড়েছে, কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও আরশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। গভীর রাত, চারিদিকে প্রচণ্ড বাতাসে সব কিছু উড়ছে। বর্তমানে নিজের টিমের সবাইকে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে তাহি। তোমরা সবাই রেডি? জি ম্যাম, আমরা সবাই প্রস্তুত।
তোমরা সবাই চারিদিকে লুকিয়ে যাও, আমি যখন বের হব তখন তোমাদের জানাব। কান থেকে ব্লুটুথ খুলবে না কেউ, মনে থাকে যেন। জি ম্যাম, মনে থাকবে। গো, সবাই চারিদিকে লুকিয়ে পড়ো, ওদের আসার সময় হয়ে গেছে। আমি আপনার সাথে থাকি ম্যাম। না, তার দরকার নেই, তুমি আলিশাকে তোমার সাথে রাখো, যাও কুইন, সবাই চারিদিকে লুকিয়ে পড়ো। ভোর রাত, হাসপাতালের চারিদিকে অ্যাম্বুলেন্সের শব্দে উত্তেজনা ভাব বিরাজ করছে। সব ডাক্তার নার্স কর্মীরা দাঁড়িয়ে ভিড় করেছে। কলিজা কাঁপছে নিষ্প্রবের, বারবার মনকে বুঝ দিচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে যেন তাহি না হয়। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে রক্তাক্ত তাহিকে স্ট্রেচারে করে বের করে আনলো নার্সরা, সাথে আনানো আলিশা আরও কিছু অফিসাররা আছেন যারা একটু আধটু আহত হয়েছেন। তাহির রক্তাক্ত শরীর দেখে নিষ্প্রবের পৃথিবী থমকে গেল। তাহিকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে, বুকের বাঁ পাশে গুলি লেগেছে। আনানের ধাক্কায় স্বাভাবিক হলো নিষ্প্রব, আনানের দিকে তাকিয়ে বলল, আমার পাখি। কিছু হবে না স্যার, আপনি না ডাক্তার, আপনি কি পারবেন না আপনার পাখিকে বাঁচাতে? আমি পারবো না আনান, আমি তাহিকে এই অবস্থায় দেখতে পারছি না, ওর অপারেশন করব কি করে? জানেন স্যার, ম্যাম জ্ঞান হারানোর আগে কি বলেছেন? কি বলেছে? ম্যাম বলেছেন, দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো আফসোস নেই, বরং আমি মৃত্যুকে খুশি মনে করে গ্রহণ করব। আমি যদি মরে যাই আনান, তাহলে তুমি আমার ডাক্তার সাহেবকে বলে দিও তার পাখি বীরের মতো মৃত্যুবরণ করেছে, শত্রুদেরকে প্রতিহত করে তারপর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তুমি আমার ডাক্তার সাহেবকে বলে দিও তার অবাধ্য প্রেমিকা তাকে অনেক ভালোবাসে। আমি যদি আর ফিরে না আসি তাহলে আমার হয়ে ডাক্তার সাহেবকে আমার শেষ কথাগুলো বলে দিও। নদীর পাড়ে দুইটা ট্রলার পাশাপাশি অবস্থান করছে, হাঁক ছাড়লেন আরিয়ান মির্জা। ছেলেপেলেদের দিকে তাকিয়ে বললেন, যে ছেলে মেয়েগুলোকে কিডন্যাপ করা হয়েছে তাদের একটা ট্রলারে তোলো, আর ড্রাগস, ইয়াবা, অস্ত্র সব কিছু আর একটাতে তোলো। মাথা নাড়িয়ে সবাই কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। আরিয়ান মির্জা নিজের ছেলের দিকে তাকিয়ে বললেন, কি মনে হয় আরফ, সব ঠিকঠাক? ঠিকঠাকই তো লাগছে বাবা, তবুও সবাইকে সাবধান করতে বলো, মির্জাপুরের কেসটা নতুন একজন অফিসারের তদন্তের দায়িত্ব নিয়েছে, শুনেছি সে নাকি খুবই ডেঞ্জারাস, এখন পর্যন্ত যতটা কেসে জড়িয়েছে সব সমাধান করেছে। নাম কি সেই অফিসারের? তাহি মাহমুদ, একজন সিআইডি অফিসার। মেয়ে? হোয়াট, তুমি একটা মেয়েকে ভয় পাচ্ছ? এত ভেতুর ডিম কবে হলে? নো ড্যাড, আমি ভয় পাচ্ছি না, তাহি মাহমুদের সম্পর্কে সব কিছু জেনেছি, লেডি খুবই সাহসী, মেয়ে হয়েও সাহস ও কাজের তুলনায় সব সিনিয়র ম্যান অফিসারদের ছাড়িয়ে যাচ্ছে। তো ছাড়িয়ে যাক, সমস্যা কি? আমাদের সাথে না লাগলেই হলো, যদি আমাদের কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করে তো সোজা উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ড্যাড, আমি একটা সত্যি কথা জানতে পেরেছি। কি কথা? তোমার জয়নাল মাহমুদের কথা মনে আছে? আছে, কেন? জয়নাল মাহমুদের এক মেয়ে ছিল জানো? জানি, বাট যেদিন ওদের বাড়িতে গিয়েছিলাম সেদিন তো ওর মেয়েটি ছিল না, শুধু ও আর ওর স্ত্রী ছিল। জয়নাল মাহমুদের মেয়ে তাহি মাহমুদ। হোয়াট? ইয়েস ড্যাড, ইয়েস, 15 বছর আগে যাকে তুমি নিজ হাতে খুন করেছিলে সেই জয়নাল মাহমুদের মেয়ে তাহি মাহমুদ। কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে? আমি সিআইডি অফিসার তাই সব ডিটেলস জানতে গিয়ে এসব জানতে পেরেছি ড্যাড। আড়াল থেকে এতক্ষণ সব কিছু শুনছিল তাহি ও ওর টিমের সবাই। তাহি স্তব্ধ হয়ে গেছে, সে তো জানতো তার বাবা হার্টের সমস্যার কারণে মারা গেছে। স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে তার মা তারিন মাহমুদও স্ট্রোক করেছিলেন, তার মানে এতদিন সে মিথ্যা জানতো সব, তার বাবা মাকে খুন করা হয়েছে। কানে ব্লুটুথ চাপ দিয়ে ফিসফিস করে তাহি বলল, আক্রমণ করো। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে বেরিয়ে আসলো তাহির টিমের সব অফিসাররা, শুরু হলো গোলাগুলি। আরিয়ান মির্জার লোকরা সবাই কাজে ব্যস্ত ছিল, বিধায় কেউ তেমন বিপরীত আক্রমণ করতে পারেনি। আর আরিয়ান মির্জা ও আরাফ মির্জা কথা বলতে এতই ব্যস্ত ছিল যে তাদের চারিদিকে কী হয়েছে তা বুঝতে 20 সেকেন্ডের মতো সময় লেগেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাহির পিস্তল তাক করে আছে আরিয়ান মির্জা ও আরাফ মির্জার দিকে। তাহির টিমের অফিসারদের ইশারা করলো আরিয়ান মির্জার লোকদের অ্যারেস্ট করে গাড়িতে তুলতে।
ওরা সাথে আরও গাড়ি এনেছিল। তার মধ্যে একটাতে কয়েকজন অফিসার দিয়ে আরিয়ান মির্জার লোকদের লকআপে পাঠিয়ে দিল। যে ট্রলারে কিডন্যাপ করা মানুষগুলোকে রাখা হয়েছে সেই ট্রলারে কিছু অফিসার ঢুকে সবাইকে বের করে আনলো। কয়েকজন অল্প বয়সী মেয়ে, কয়েকজন অল্প বয়সী ছেলে ও কয়েকজন মধ্যবয়সী নারী পুরুষ রয়েছে। তাদের আরেকটা গাড়িতে করে নিয়ে চলে গেল কিছু অফিসাররা। আরিয়ান মির্জা ও আরাফের দিকে এখনও পিস্তল তাক করে আছে তাহি। চারিদিক থেকে সবাই ঘিরে দাঁড়িয়েছে। তোদের সব কিছু শেষ, একটু আগে যা যা বলেছিস সব রেকর্ড হয়ে গেছে, তোদের কুকর্মের সব প্রমাণ পেয়ে গেছি বলেই তাহি দুইজন অফিসারকে ইশারে হাত করা পড়াতে বলল। দুইজন অফিসার আরিয়ান মির্জা ও আরাফ মির্জাকে টেনে গাড়িতে তুলল। তাহি, আনান ও আলিশা আরও কিছু অফিসার এগিয়ে গেল আরেকটা ট্রলারের দিকে, যেটাতে রয়েছে সব অবৈধ মালামাল ও অস্ত্র। হাতে হ্যান্ড গ্লাভস পরতে পরতে ট্রলারের ভিতরে ঢুকল তাহি। সামনে তাকিয়েই তাহি স্তব্ধ হয়ে গেছে। আলিশা হুড়মুড় করে বমি করে দিয়েছে। আরেকজন লেডি অফিসার জেসি ওকে ধরে রেখেছে। জেসি, আলিশাকে নিয়ে যাও আর সবাই মাস্ক পরে নাও, ফলো মি বলে তাহি সামনে রাখা বক্সের দিকে এগিয়ে গেল। ড্রাগস, ইয়াবা, অবৈধ অস্ত্র এক সাইডে ও কিডনি চোখ প্যাকেটের মতো করে রাখা, যার গন্ধেই মূলত আলিশা বমি করে দিয়েছে। পুলিশ ফোর্সকে কল করল তাহি। তারা কিছু পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলো। তাদের ট্রলারের সব কিছু নিয়ে আসতে বলে তাহি ওর টিমের মেম্বারদের নিয়ে গাড়ি থেকে এগিয়ে গেল। যে গাড়িতে আরিয়ান মির্জা ও আরাফ মির্জাকে তোলা হয়েছে সেই গাড়িতে তাহিও তার টিমের বাকি অফিসারগুলো উঠে বসল। গাড়ি কিছু দূর যেতেই পাশে বসা অফিসারের হাত থেকে পিস্তল কেড়ে নেয় আরাফ। তা দেখে ড্রাইভিং করা অফিসার গাড়ি থামায়। সবাই গাড়ি থেকে নেমে বের হয়ে আসে। ওই অফিসারকে নিজের হাতে জিম্মি করে গাড়ি থেকে বের হয়ে আসে আরাফ। পালানোর চেষ্টা করে দৌড় দেয় কিন্তু বেশি দূর যেতে পারেনি। তার আগে আবারও তাহির টিমও তাহি ওকে ঘিরে ধরে। পার্থক্য শুধু একটাই, আগে আরাফের হাতে পিস্তল ছিল না, এখন পিস্তল আছে আর সেটা সামনে তাহির দিকে তাক করে রেখেছে আরাফ। তারপর উৎসুক হয়ে প্রশ্ন করে নিষ্প্রভ। গলা শুকিয়ে গেছে স্যার, আগে একটু পানি খেয়ে নিন বলেই আনান পাশের টেবিল থেকে গ্লাস নিয়ে ঠক ঠক করে পানি পান করল। আবারও বলতে শুরু করল। অস্ত্র নামাও অফিসার, তোমার অফিসারদের অস্ত্র নামাতে বলো, না হলে আমি কিন্তু তোমাকে শুট করে দেব। কেউ অস্ত্র নামাবে না, তুই অস্ত্র নামা, না হলে। না হলে কি? কিছু বলল না তাহি, পিস্তল তাক করে আরাফের দিকে এগিয়ে যেতে থাকলো। আরাফ সামনে থেকে বারবার বলছে, সামনে আসবে না অফিসার, আমি কিন্তু শুট করে দিব। কিন্তু তাহি সেসব উপেক্ষা করে আরাফের দিকে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে আরাফ শুট করে দেয়, যা তাহির বুকে গিয়ে লাগে। ঠিক তখনই আনান পিছন থেকে আরাফের পিস্তল কেড়ে নেয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আনান আরাফকে কয়েকটা খুশি দিয়ে বাকি অফিসারদের বলে আরাফদের গাড়িতে তুলতে। আনান তাহির দিকে এগিয়ে যায়, আনানকে কিছু কথা বলিয়ে অজ্ঞান হয় তাহি। তারপরে দ্রুত অ্যাম্বুলেন্স কল করে তাহিকে নিয়েও কিছু অফিসারকে নিয়ে হাসপাতালে চলে আসে আনান। ততক্ষণে মিডিয়া খবর পেয়ে গেছিল, তাই সবাই ঘটনাটা জেনে যায়। আর পরে কি হয়েছে আপনি তো জানেনই না স্যার। তাহি ম্যাডামের জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে এক মুহূর্ত দেরি করল না নিষ্প্রভ। তাহির কেবিনের দিকে দৌড় লাগায়, কেবিনের সামনে এসে হাঁপাতে থাকে, জোরে শ্বাস নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে। আজ 72 ঘন্টা পর তাহির জ্ঞান ফিরেছে। বেডের সামনে টুলে বসে আছে নিষ্প্রভ। তাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকে, পাখি। চোখ বন্ধ করেছিল তাহি। নিষ্প্রভের ডাকে চোখ খুলে তাকায়, অসুস্থতার মধ্যেও হাসার চেষ্টা করে। তা দেখে নিষ্প্রভ নিজেও হাসে। তাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিষ্প্রভ বলে, ভয় পাইয়ে দিয়েছিলে পাখি, তোমার কিছু হলে আমার কি হতো? আস্তে করে তাহি বলে, কি আমার হতো? আপনি আমায় ভুলে অন্য কাউকে ভালোবাসতেন? সময় কারো জন্য থেমে থাকে না, সে তার নিজস্ব গতিতে চলে। কেটে গেছে এক মাস, সবার জীবনেরই মোড় ঘুরেছে। তাহি সুস্থ হয়ে আবার তার কাজের জীবনে ফিরে এসেছে। কয়েকদিন আগে সরকার থেকে পুরস্কারও পেয়েছে। তীব্র ও দিবার বিয়ে ঠিক হয়ে গেছে। যখন তীব্রের মা বাবা নিষ্প্রভদের বাড়িতে আসেন বিয়ের প্রস্তাব নিয়ে, তখন তাদেরকে অবাক করে দিয়ে দিবার মা বাবা সব হাসি মুখে মেনে নেন। তীব্র তখন শুধু অবাক হয়ে নিষ্প্রভের দিকে তাকিয়েছিল। নিষ্প্রভ তীব্রের কাঁধ চাপড়ে বলেছিল, আমার বোনের সাথে প্রেম করবি আর আমি ভাই হয়ে বোন কি করে জানবো না? আমি সবই জানি, মা বাবাকেও বলে রেখেছি। আমি জানতাম তুই আন্টি আঙ্কেলকে নিয়ে কোনো একদিন চলে আসবি, তাই কেউ অবাক হয়নি, বরং তুই অবাক হয়ে গেছিস সেদিন। তীব্র নিষ্প্রভকে জড়িয়ে ধরে বলেছিল,
আমি তো ভেবেছিলাম তুই জানতে পারলে আমাকে ভুল বুঝবি। নিজপ্রপ মুচকি হেসে বলেছিল, ভুল বুঝতে যাব কেন, আমি তো জানি তুই কেমন, তোর উপরে আমার বিশ্বাস আছে, তুই আমার বোনকে সুখে রাখবি, নিজের সবটুকু দিয়ে আগলে রাখবি। অভয় দিয়ে তীব্র বলেছিল, তুই আমাকে বিশ্বাস করে তোর বোনের দায়িত্ব দিচ্ছিস, এটাই আমার জন্য অনেক। বিয়ের পরে দিবাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখবো, প্রমিস দোস্ত। দেখতে দেখতে গায়ে হলুদ চলে এলো। সন্ধ্যা 6টার উপরে সময়। দিবাকে গায়ে হলুদে লেহেঙ্গা পরানো হয়েছে, ইতিমধ্যে হলুদ লাগানোও শুরু হয়ে গেছে। নিষ্প্রপ গেটের দিকে তাকিয়ে আছে, পরনে হলুদ পাঞ্জাবি, মূলত তাহির আসার অপেক্ষায় আছে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে তাহির বাইক নিয়ে গেট দিয়ে ঢুকল। বাইক স্টার্ট করে রেখে নিষ্প্রপদের দিকে এগিয়ে এলো, ঠোঁটে হাসি নিয়ে বলল, কি ব্যাপার দেখতে সাহেব, গেটের কাছে দাঁড়িয়ে কি করছেন? ওইদিকে তো আপনার বোনের হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেবি। তাহির উপর থেকে নিজ পর্যবেক্ষণ করল নিষ্প্রপ, হলুদ শার্ট ও হলুদ জিন্স পরা, পায়ে হলুদ ক্যাটস, কম সুন্দর লাগছে না, বরং শ্যামাঙ্গিনীকে হলুদ রঙে আরও মায়াময়ী করে তুলেছে। পর্যবেক্ষণ করা শেষ করে নিষ্প্রপ বলে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম ম্যাম, অবশেষে আপনি আসলেন, চলুন, আপনার একমাত্র ননদ আপনি এখনো আসেননি বলে মুখ লুকিয়ে রেখেছে। হালকা হেসে নিষ্প্রপের সাথে ছাদের দিকে এগিয়ে গেল তাহি। ছাদের মধ্যে স্টেজ বাঁধা হয়েছে, তাহিকে দেখে মুখটা আরও একটু ফুলালো দিবা। হালকা হেসে নিষ্প্রপ ও তাহি দুজন একসাথে দিবাকে হলুদ ছোঁয়ালো। তাহি দিবার দিকে একটা বক্স এগিয়ে দিল, ইশারা করে বলল, তোর গিফট। তবুও দিবার অভিমান ভাঙল না, তাহি ও নিষ্প্রপ সরে গেল। সবাই আবারও দিবাকে একে একে হলুদ লাগাতে লাগলো। বিদায়ের ঘন্টা বেজে গেছে। হ্যাঁ, দিবার বিয়ে হয়ে গেছে তার ভালোবাসার মানুষের সাথেই। গাড়ির কাছে দাঁড়িয়ে আছে তীব্র, সে করুণ চোখে দিবাকে দেখছে। মেয়েটার কান্না তার ভালো লাগছে না। দিবা একবার নিষ্প্রপ্ত, একবার নিজের মা বাবাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে। তখনই বাইক নিয়ে গেটের পাশে আসলো তাহি। সবার দৃষ্টি তার দিকেই স্থির ছিল। তাহি মলিন হেসে এগিয়ে এলো দিবার দিকে। বিয়েতে আসতে পারেনি কারণ তাহির জরুরি কাজ পড়ে গিয়েছিল। পরনে কালো জিন্স ও সাদা শার্ট, উপরে সিআইডির লেগিংস কোট পরা, বোঝাই যাচ্ছে তাড়াহুড়ো করে এসেছে। তাহির মুখেও ক্লান্তির ভাব ফুটে উঠেছে। এগিয়ে এসে তাহি দিবার সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরবে, তার আগিয়ে দিবা সরে গেল। তাহি বুঝতে পারছে দিবা তার সাথে অভিমান করেছে আর কষ্টও পেয়েছে, কিন্তু তাহির এবার কী করা ছিল, হঠাৎ করে এই কাজ পড়ে গেছে। দীর্ঘশ্বাস ছাড়লো তাহি। দিবাই সামনে গিয়ে দুই কান ধরে দাঁড়ালো। উপস্থিত সবাই হতবিহ্বল চোখে তাকিয়ে আছে তাদের দিকেই, সবার চোখেই বিস্ময়, নিষ্প্রপের চোখেও বিস্ময়। তাহি কান ধরেছে, তাও সবার সামনে, যে মেয়ের কিনা প্রখর আত্মসম্মান বোধ, সেই মেয়ে কিনা বান্ধবীর অভিমান ভাগানোর জন্য সবার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। দিবা নিজেও বিস্মিত হয়েছে, সাথে মনে মনে খুশিও হয়েছে, তাহির মতো বেস্ট ফ্রেন্ড পেয়েছে বলে, যার কাছে দিবার অভিমানকে ভাঙানোর জন্য এত ব্যাকুলতা। দিবা এগিয়ে গিয়ে তাহিকে জড়িয়ে ধরল। তাহিও কান থেকে হাত নামিয়ে দুই হাত দিয়ে দিবাকে জড়িয়ে ধরল। দিবা চলে গেল নিজের নতুন জীবনের যাত্রা পথে। তীব্রদের গাড়ি চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেদিকে তাকিয়ে রইল সবাই। তারপর সবাই আস্তে আস্তে বাইরের ভেতরে ঢুকে গেল। তাহি নিষ্প্রপের দিকে তাকালো, নিষ্প্রপের চোখ ছলছল করছে। তাহি এগিয়ে গিয়ে নিষ্প্রপকে জড়িয়ে ধরল। আপনি প্লিজ মন খারাপ করবেন না ডাক্তার সাহেব, এই তো হওয়ারই ছিল, বিয়ের পরে সব মেয়েকে এভাবেই চলে যেতে হবে। নিষ্প্রপ তাহির মাথায় হাত রাখলো, আদুরে কণ্ঠে বলল, তুমি তো কাজ থেকে ডাইরেক্ট এখানে এসেছো, চলো ফ্রেশ হয়ে নেবে, তারপর দুজনে একসাথে খাবো। মাথা নাড়িয়ে নিষ্প্রপের সাথে বাড়ির ভিতরে ঢুকলো তাহি। খাওয়া দাওয়া শেষ করে তাহি চলে যায়। যদিও নিষ্প্রপের মা বাবা যেতে দিতে চাননি, কিন্তু তাহি জোর করে চলে গেছে। তীব্রের বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে দিবা। তীব্র দিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সারাদিনের ক্লান্তিতে তারও ঘুম পাচ্ছে ভীষণ। তীব্রও পাড়ি দিল ঘুমের আছে। দিবা ও তীব্রের বিয়েতে আয়াত উর্মিলা উপস্থিত ছিল, বর্তমানে লেকের পাড়ে দাঁড়িয়ে আছে দুজন। অনেকক্ষণ নিশ্চুপ থাকার পর আয়াত উর্মিলার দিকে তাকিয়ে বলে, আমাকে বিয়ে করবেন মিলা? উর্মিলা প্রথম দেখাতেই আয়াতকে পছন্দ করত। আয়াতের কথা শুনে মাথা নিচু করে বলল, আপনার মা বাবাকে নিয়ে পাশে আসবেন, আমি চাই পরিবারের সম্মতিতে বিয়ে করতে। আয়াত কিছু বলল না, প্রাপ্তির হাসি ফুটিয়ে উর্মিলার হাত ধরে হাঁটতে শুরু করল। নিস্তব্ধ রাত, দুজন কপট কপটই হাত ধরে হাঁটতে শুরু করল। বিছানায় বসে প্রয়োজনীয় কিছু ফাইল দেখতে ব্যস্ত তাহি, তখনই তার ফোন বেজে ওঠে।
ফোন হাতে নিয়ে মুচকি এসে ফোন রিসিভ করে। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি ঘুমাননি এখনো? ঘুম আসছে না, একা একা আর কত ঘুমাবো, কবে যে আমারও একটা বউ হবে। আপনার মা বাবাকে বলুন মেয়ে দেখতে, তারপর তাদের পছন্দে বিয়ে করে নিন। এই কি বললে তুমি, আমি অন্য মেয়েকে বিয়ে করব কেন? আমার তো তুমি আছো, তোমাকেই বিয়ে করব। যদি আপনার ফ্যামিলি আমাকে না মানে? মানবে না কেন? আমি তো একা ডাক্তার সাহেব, ছোট থেকে একা বড় হয়েছি, মা বাবা নেই, আপনার পরিবার কি আমাকে মেনে নিবে? ও পাশ থেকে নিষ্প্রভ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, মানবে না কেন, মানতে হবে, আমি আমার মা বাবাকে চিনি, আর তাছাড়া আমি চাই তোমাকে মা বাবা উপহার দিতে, আমার মা বাবাকে দিয়ে তোমাকে একটু হলেও মা বাবার আদর বুঝিয়ে দিতে, যাতে কখনো বলতে না পারো কখনো মা বাবার আদর পায়নি। ওপাশ থেকে তাহি কিছুক্ষণ চুপ থাকলো, নীরবতা ভেঙে নিষ্প্রভ বলল, পাখি একটা গান শোনাও। সব কিছু ছেলে গিটার ও ফোন নিয়ে বারান্দায় ছুটলো তাহি, ফোনের স্পিকার বাড়িয়ে দিল, নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে গান গাইতে লাগলো। ওপাশ থেকে নিষ্প্রভ তাহির গানের সাথে তাল মিলিয়ে গাইছে। রাত প্রায় 4:30 কাছাকাছি সময়, গভীর ঘুমে আচ্ছন্ন তাহি। তাহির ঘুমে ব্যাঘাত ঘটাতে তার ফোন বিকট শব্দ করে বেজে ওঠে। ঘুম ঘুম চোখে তাকিয়ে ফোন রিসিভ করে তাহি। ওপাশ থেকে তাহির টিমের একজন অফিসার সালাম দেন, তাহি সালাম বিনিময় করে, অতঃপর যেটা জানতে পারলো তা শুনে তাহির ঘুম পালিয়ে গেল। তাড়াহুড়ো করে রেডি হয়ে ছুটল যেখানে সব অফিসাররা উপস্থিত রয়েছেন বর্তমানে। সকাল 7:00 কাছাকাছি সময়, ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছিল নিষ্প্রভ। উচ্চ শব্দের চিৎকার কানে আসতেই ধরফরিয়ে উঠে বসে, চিৎকারগুলো মূলত বসার ঘর থেকে আসছে। বিছানা থেকে উঠে চশমা পরে নিল, ফোন হাতে নিয়ে সেদিকেই পা বাড়ালো নিষ্প্রভ। উদ্দেশ্য কি নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছে তা দেখা। কি হয়েছে মা, এভাবে সবাই চিৎকার চেঁচামেচি করছো কেন? নিষ্প্রভের প্রশ্নে সকলের দৃষ্টি তার দিকে পড়ে। মূলত দিবার বউ ভাতের জন্য কিছু আত্মীয় এখনো রয়ে গেছে নিষ্প্রভদের বাসায়। তাদের মধ্যে থেকে একজন মহিলা বলেন, বাবা নিষ্প্রভ, আজ দিবার বউ ভাত হবে না, পিছানো হয়েছে, দেশের যা অবস্থা। রু কুচকে যায় নিষ্প্রভের। দেশের অবস্থা মানে? আরেকজন মহিলা বলেন, আরে তুমি জানো না কিছু? জানলে কি আর আপনাদের জিজ্ঞাসা করতাম। মহিলাটি নিষ্প্রভকে টিভির দিকে ইশারা করলেন, নিষ্প্রভ ইশারা অনুযায়ী টিভির দিকে তাকালো। টিভিতে একটা খবরের চ্যানেল দেখা যাচ্ছে, চোখ ফিরিয়ে নিতে যাবে তখনই টিভির চ্যানেলে এক দৃশ্য দেখতে পায় নিষ্প্রভ। কোথাও আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিভানোর চেষ্টা করছেন। রিমোট হাতে নিয়ে টিভির ভলিউম বাড়িয়ে দেয় নিষ্প্রভ। একজন সাংবাদিক বলে উঠেন, আপনারা দেখতে পাচ্ছেন 6-তলা বিশিষ্ট বিল্ডিংটিতে আগুন লেগেছে, কি কারণে আগুন লেগেছে সেটা পরে তদন্ত করে জানা যাবে, তার আগে বিল্ডিং এর ভিতর থাকা মানুষদের উদ্ধার করতে হবে। আগুন ইতিমধ্যে কিছুটা নিয়ন্ত্রণের ভিতর চলে এসেছে, তবে দুঃখের বিষয় হলো বিল্ডিং এর ভিতর আটকে পড়া মানুষদের এখনো বের করা হয়নি। সিআইডির কিছু অফিসার ও ফায়ার সার্ভিসের কিছু অফিসার বিল্ডিং এর ভিতর সতর্কতার সাথে ঢুকেছেন তাদের উদ্ধার করতে, কিন্তু আধ ঘন্টা হয়ে গেল তাদেরও কোনো খোঁজ নেই। ভিতরে কি হচ্ছে তা বর্তমানে বলা যাচ্ছে না, তবে ভিতরে অবস্থানরত অফিসারদের মধ্যে কয়েকজনের নাম জানতে পেরেছি। তারা হলেন, ফায়ার সার্ভিসের মধ্যে রয়েছেন নিলয় শেখ, নাহিদ আহমেদ, জীবন আহমেদ। সিআইডি অফিসারদের মধ্যে যারা রয়েছেন তাদের তিনজনের নাম আমরা জানতে পেরেছি, সিয়াম আহমেদ, নুরাসেন, তাহি মাহমুদ। তাহি মাহমুদ নামটা শুনে স্তব্ধ হয়ে গেছে নিষ্প্রভ, তার কানে আর কিছুই ঢুকছে না, বিড়বিড় করে বারবার একই নাম আওড়াতে লাগলো। মস্তিষ্ক যখন সচল হলো তখন নিষ্প্রভ বাইকের চাবি নিয়ে বাড়ির বাইরে ছুটে আসে। নিষ্প্রভদের বাসায় উপস্থিত মহিলারা সব আশ্চর্য হয়ে যান। দিয়া হাসানের মুখে রা নেই, যেন তিনি জানতেন এমনই কিছু হবে। দিয়া হাসান মনে মনে দোয়া করলেন, আমার ছেলের মুখের হাসি কেড়ে নিও না মাহবুব। আরও আধা ঘন্টা পার হয়ে গেছে, আগুন নিভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসরা। বিল্ডিংটি বাইরে থেকে দেখতে খুবই বিভৎস লাগছে, সে কবে থেকে পাগলামি করছে নিষ্প্রভ, কিন্তু তাকে কোনো অফিসার বিল্ডিংয়ের আশেপাশে তো দূর গেটের সামনেই দাঁড়াতে দিচ্ছে না। পুলিশ অফিসাররা চারিদিকে ঘিরে রেখেছে, সাধারণ মানুষরা ভিড় জমালেও তাদের আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না। বিল্ডিংটির পিছন দিক দিয়ে মানুষ আসতে দেখা গেল, মুহূর্তেই সকলের দৃষ্টি সেদিকে যায়, কিছু অফিসাররা সেদিকে এগিয়ে যান। উদ্ধারকৃত মানুষদের দড়ি দিয়ে নিচে নামাচ্ছে তাহিসহ বাকি সব অফিসাররা। যারা উদ্ধার করার জন্য বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছিলেন আস্তে আস্তে সবাইকে নামানো হয়। সব অফিসারদের নামতে নির্দেশ দেয় তাহি।
সবাই নেমে গেলে নিজেও দড়ি বেয়ে আস্তে আস্তে নামতে শুরু করে। ছয়তলা বিশিষ্ট বিল্ডিং থেকে নামতে উদ্ধার করা মানুষদের কলিজা কেঁপেছে। তাহিরও ভয় করছে না তেমন নয়, তবে সে এসবে অভ্যস্ত হয়ে গেছে। তাহির নিচে নামতেই সবাই সামনের দিকে হাঁটা ধরে। তাহির পরনে আগুন নিয়ন্ত্রিত জ্যাকেট ছিল, সেটা খুলে হাতে নিয়ে নিজেও সামনের দিকে অগ্রসর হয়। সবাইকে হাসপাতালে পাঠানো হয়। বিল্ডিংয়ের সব চেক করা হয়েছে। বলা বাহুল্য, যে ঘর থেকে আগুন লেগেছে সে ঘরের সদস্যরা ছাড়া আর কেউ তেমন দগ্ধ হয়নি। তবে যে ঘর থেকে আগুন লেগেছে সেই ঘরে মোট 6 জন সদস্য ছিলেন। তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স নিয়ে সবার আগে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও আধা ঘন্টা পর সব নীরব হয়ে গেছে, সবাই চলে গেছে। তবে কিছু কিছু সাংবাদিক ও অফিসাররা রয়ে গেছেন। বিভৎস রূপ ধারণ করা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তাহি নিজের বাইকের দিকে এগিয়ে যায়। তখনই নিষ্প্রভের দিকে তার চোখ পড়ে। নিষ্প্রভ এক দৃষ্টিতে তাহির দিকেই তাকিয়ে আছে, নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে রয়েছে, চোখ ছলছল করছে। মলিন হেসে তাহি সেদিকে তাকিয়ে। নিষ্প্রভ আস্তে আস্তে তাহির দিকে এগিয়ে আসে, কাঁপা কাঁপা হাতে তাহির গালে হাত রাখে। পর মুহূর্তেই তাহিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। তাহিও নিজের হাত রাখে নিষ্প্রভের পিঠে। নিষ্প্রভের কান্নার শব্দ একটু একটু তাহির কানে ভেসে আসছে, তবুও কিছু বলল না তাহি। ও ভাবেই রইল। চোখের পানি মুছে তাহিকে ছেড়ে দিয়ে তাহির হাত দুইটা ধরে চেক করতে করতে নিষ্প্রভ বলে, তোমার কোথাও লাগেনি তো পাখি? মাথা নাড়িয়ে না করে তাহি। নিষ্প্রভের চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে পড়ছে। নিজের হাতে নিষ্প্রভের চোখের পানি মুছে দেয় তাহি। মুচকে হেসে বলে, কি ব্যাপার, আপনি তো দেখি বাচ্চাদের মতো কান্না শুরু করেছেন ডাক্তার সাহেব, আশেপাশে তাকিয়ে দেখব, অনেকে আপনি কান্না করে দেখে কেমন করে হাসছে। কোনো উত্তর দিল না নিষ্প্রভ, তাহির হাত দুটো শক্ত করে ধরে রেখেছে। আমাদের তো এবার যেতে হবে ডাক্তার সাহেব। তাহির কথায় মুখে কিছু না বলে নিজের বাইকের দিকে হাত ধরে নিয়ে যায় নিষ্প্রভ। লম্বা শ্বাস নিয়ে কিছু দূর দাঁড়িয়ে থাকা সিয়ামের দিকে তাকিয়ে ইশারা করে বুঝায় ওর বাইকটা যেন ওর বাসার সামনে রেখে তারপর বাসায় যায়। সিয়াম মাথা নাড়ায়। নিষ্প্রভের বাইকের পিছনে উঠে বসে তাহি দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। নিষ্প্রভ হাত দুটোতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। বাইক স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাসার কলিং বেল বাজতেই তাড়াতাড়ি করে দরজা খুলে দেন দিয়া হাসান। নিষ্প্রভ তাহিকে দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়েন। দুজনকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ফ্রেশ হতে বলে রান্নাঘরের দিকে চলে যান। যাও 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসো। তাহির ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়। নিষ্প্রভ দিভার রুমের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। খাবার টেবিলে উপস্থিত রয়েছেন দিয়া হাসান, নাইম হাসান। মেহমানরা চলে গেছেন, দিবার বউ ভাত পেছানো হয়েছে। নিচের দিকে মাথা নুইয়ে এক মনে খেয়ে চলেছে তাহি। নিষ্প্রভ তা দেখে মুচকি হাসে। যতই সাহসী আর বদরাগই হোক না কেন, মেয়েরা অনেক সময় না চাইতেও লজ্জা পায়, যা তাহিকে দেখে বোঝা যাচ্ছে। তাহির ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্প্রভ মুখের দিকে চেয়ে আছে নিষ্প্রভ। মুখের সামনে পড়া চুলগুলো কানে গুঁজে দিচ্ছে। তার এখনও বিশ্বাসই হচ্ছে না তার পাখি তার বউ হয়ে গেছে। হ্যাঁ, নিষ্প্রভ তাহির বিয়ে হয়ে গেছে। কয়েক ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করে নাইম হাসান তাহিকে বিয়ের প্রস্তাব দেন। যদিও তাহির এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু একবার না একবার তো বিয়ের সময়টা আসতই। তাহির ছোটবেলায় মা বাবা হারিয়েছে। নিষ্প্রভের মা বাবাকে নিজের বাবা মার মতোই সম্মান করে, তাই সে নাইম হাসানের কথা ফেলতে পারেনি। তাহির সম্মতি পেয়ে নাইম হাসান কয়েক ঘন্টার ভিতরে কিছু আত্মীয় ও কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন। দিবার বউ ভাত শেষ হলে তারপর ধুমধাম করে বিয়ে হবে ওদের। হঠাৎ তাহি নড়ে চড়ে উঠাই ধ্যান ভাঙে নিষ্প্রভের। তাহি পিটপিট করে চোখ মেলে তাকায়। সারাদিনের ক্লান্তিতে ঘুম কাবু করেছিল তাহিকে, তাই নিষ্প্রভের ঘরে তাকে দেওয়া মাত্রই নিষ্প্রভের অপেক্ষা না করেই ঘুমিয়ে গেছে। এমন করে তাকিয়ে কি দেখছি মিস্টার হাজবেন্ড? দেখছিলাম আজ আমার নতুন বিয়ে করা বউ স্বামী ঘরে ঢোকেনি, তার আগেই ঘুমে কাবু হয়ে ঘুমিয়ে পড়েছে। তো কি করব, আমার খুব বেশি ঘুম পেয়েছিল আর আমি এমনিতেই প্রচুর ক্লান্ত ছিলাম, আরও ক্লান্ত হয়ে গেছি শাড়ি পরে। তাই তো আপনার ঘরে ঢুকেই আগে শাড়ি চেঞ্জ করে তারপর ঘুমিয়েছি। ঘুম শেষ? আপাতত শেষ। কয়টা বাজে? 12:30টার কাছাকাছি। চলুন ছাদে যাই। চলুন ম্যাম, তবে আমার শর্ত আছে। কি শর্ত? আমার কোলে করে যেতে হবে, না হলে যাব না। মুচকি হেসে তাহি নিষ্প্রভের গলা জড়িয়ে ধরে ঠুপ করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। নিষ্প্রভ বিনিময়ে ঠোঁট প্রসারিত করে তাহিকে কোলে নিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। কেটে গেছে 5 বছর।
সময় কারোর জন্য থেমে নেই, সে তার নিজস্ব গতিতে চলে। বিকেল 4:30 কাছাকাছি সময় হালকা বাদামি রঙের সিল্কের শাড়ি পরে রেডি হয়ে নিজের 3 বছরের মেয়েকেও জামা পরিয়ে তৈরি করিয়ে কোলে নিয়ে বসার ঘরে আসে দিবা। ইমরো সেখানেই বসেছিল, হাত বাড়িয়ে তার মেয়েকে কোলে নেয়। মেয়েটির নাম তৃতীয়া। তীব্র মেয়েকে নিয়ে বেরিয়ে যায়, পিছে পিছে দিবাও। আজ তারা সবাই মিট করবে, একসাথে ঘোরাঘুরি করবে। একটা রেস্টুরেন্টে বসে আছে তীব্র ও দিবা, সাথে তাদের 3 বছরের মেয়ে তৃতীয়া। তীব্র তৃতীয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিবার কপালেও ঠোঁট ছুঁয়ে দেয়। দিবা তাতে কিছু বলে না, মুচকি এসে তীব্রর হাত ঝরিয়ে ধরে বসে থাকে। বাকি সবার অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টে উপস্থিত হলো উর্মিলা ও আয়াত। উর্মিলা 7 মাসের প্রেগনেন্ট। আয়াত আসতে রাজি ছিল না, কিন্তু উর্মিলা জিদের কাছে হার মেনে আসতে হয়েছে। দিবা ও তীব্রের সাথে টুকটাক কথা বলে তারাও আবার অপেক্ষা করতে লাগলো বাকি দুজনের জন্য। নিষ্প্রবের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে চশমা, হাতে ডাক্তারের অ্যাপ্রন নিয়ে এগিয়ে আসে তীব্রদের দিকে। হঠাৎ করেই থেমে যায়, পিছু ফিরে একটা হাতকে জড়িয়ে ধরে। হ্যাঁ, এটা তাহি। তাহির হাত ঝরিয়ে ধরেই তীব্রদের সামনে এসে চেয়ারে বসে নিষ্প্রব। তাহির পরনেও তার সিআইডির কোট, তবে সেটা হাতে নিয়ে আছে। টুকটাক কথা বলে সবাই, খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সবাই লেকের পাড়ে আসার উদ্দেশ্যে আবারও রওনা দেয়। লেকের স্বচ্ছ পানিতে চাঁদ দেখা যাচ্ছে, আর সেদিকেই তাকিয়ে আছে 3 জোড়া কপত কপতি, একে অপরকে জড়িয়ে ধরে আছে উষ্ণ আলিঙ্গনে। তীব্র দিবাকে এক হাতে জড়িয়ে ধরে আছে, আর এক হাত দিয়ে তৃতীয়াকে কোলে শক্ত করে ধরে রেখেছে। দিবা তীব্রের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে। হঠাৎ তৃতীয়া শব্দ করে কেঁদে ওঠে, ওর কান্নার শব্দে ভরকে যায় সবাই। সকালে এগিয়ে এসে তৃতীয়াকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ওর কান্না থামছে না। দিবার মনে কিছু একটা আসতেই চট করে তীব্রের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে বেবি সুসু করেছে, তাই এমন করছে। গাড়িতে তো ওর প্যাম্পাস রাখা আছে, যা ওকে নতুন প্যাম্পাস পরিয়ে দিয়ে আসো। তীব্র হতবিহ্বল, বাসায় না হয় সে চেঞ্জ করে দেয়, তাই বলে এখানে সবার সামনে তাকে এমন করে বলবে? তীব্রের মুখটা দেখার মতো হয়েছে, যা দেখে সবাই মিটমিটিয়ে হাসছে। তীব্র তৃতীয়াকে নিয়ে গাড়ির কাছে গেল। নতুন প্যাম্পাস পরাতেই তার কান্না বন্ধ হলো। মেয়েকে আবারও কোলে নিয়ে সবার সাথে যোগ দিল তীব্র। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, কালো আধারে কে কী করছে তা স্পষ্ট নয়। লেকের পাড়ে বেঞ্চটিতে বসে আছে 3 জোড়া কপত কপতি, সবাই একসাথে প্রিয় মানুষকে নিয়ে জ্যোৎস্না বিরাজ করছে। তীব্র দিবার কোমর জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ভালোবাসি আমার তৃতীয়ার আম্মুকে। আমিও ভালোবাসি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে, আমার মেয়ের আব্বুকে। আয়াতের কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে উর্মিলা। আয়াত উর্মিলাকে জড়িয়ে ধরে একই কাজ করছে। উর্মিলার কপালেও ঠোঁটে উষ্ণ স্পর্শে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় আয়াত। উর্মিলাও পরিবর্তে একই কাজ করে, আবারও কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে ব্যস্ত হয় তারা। একইভাবে একে অপরে মত্ত নিষ্প্রব তাহি, দুজন দুজনকে জড়িয়ে ধরে জ্যোৎস্না বিলাস করছে। নিষ্প্রবের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে তাহি একটা কার্ড পাড়িয়ে দেয়। নিষ্প্রব ভ্রু কুচকে তাকায়, তাহি ইশারা করে দেখতে। নিষ্প্রব কার্ডটা ভালো করে দেখে, অবাক হয়ে তাহির দিকে তাকায়। তখনই তাহি বলে ওঠে, অভিনন্দন ডাক্তার সাহেব, আপনি বাবা হতে চলেছেন। নিষ্প্রব খুশিতে কি করবে ভেবে পেল না, তাহিকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেক অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি আমার এই ছোট্ট পাখিকে, আমার বাচ্চার মাকে। দূর আকাশের চাঁদ, রাত, নিস্তব্ধতা, লেকের পানি, গাছপালা সাক্ষী রইল 3 জোড়া কপত কপতের ভালোবাসার। ভালোবাসা সুন্দর, তবে সেটা সবার ক্ষেত্রে নয়। এমন একজনকে ভালোবাসুন যে আপনাকে তার সবটুকু দিয়ে আগলে রাখতে পারবে। বছরের পর বছর পেরিয়ে গেলেও যে ভালোবাসা পুরনো হয় না, অনুভূতি একই থাকে, সেটাই ভালোবাসা। ভালোবাসা মানে প্রতিদিন একে অপরের সাথে 24 ঘন্টা কথা বলা নয়। ভালোবাসা মানে সারাদিনের ব্যস্ততার মাঝে একটু সময় বের করে প্রিয় মানুষকে নিজের অনুভূতি ব্যক্ত করা। দিন শেষে সবাই ভালো থাকুক, পূর্ণতা পাক সবার শুদ্ধতম ভালোবাসা। সম্পূর্ণ গল্পটা যদি একসাথে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেন, আর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা অনেক সুখে থাকুক। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।